আজকে আমি বানাবো এঁচোড়ের বিরিয়ানি, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে আমি এঁচোড় নিয়েছি, আর এঁচোড়গুলোকে আমি একটু হলুদ আর নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এভাবে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, একটা টমেটো কুচি, হাফ কাপ টক দই, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো, বিরিয়ানি মশলা এক চামচ, ধনে জিরে গুঁড়ো এক চামচ, আর এখানে নিয়েছি অরেঞ্জ ফুড কালার। এখানে আমি তিনটে আলু নিয়েছি, আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি গোলাপ পানি, ঘি, তেল, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর লবঙ্গ। এখানে আমি ভাতটা রান্না করার জন্য নিয়েছি একটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হাফ চামচ সাজিরে। এখানে নিয়েছি চাল, বাসমতি চাল, এই চালগুলোকে আমি 30 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, আর চালটা আমি 300 গ্রাম নিয়েছি। এখানে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি হাফ কাপ, আর তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি একটু, এঁচোড়গুলোকে একটু ভেজে নেব। এগুলোকে উল্টা পাল্টা ভালো করে লাল করে ভেজে নেব। এগুলো হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি এগুলোকে। এরপর আলুগুলোকে ভেজে নেব। হয়ে গেছে আলুগুলো ভাজা, তুলে নেব আলুগুলোকে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো প্রথমে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি নুন, এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপর দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, মোটে আমি অল্প একটু পানি দিচ্ছি, এই মশলাটাকে ভালো করে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি ভাজা এঁচোড়, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট, 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি টক দই, টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব,
এরপর আমি এর মধ্যে অল্প একটু পানি দিচ্ছি। এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখছি আর 5 মিনিটের মতন। এখানে আমি হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সাজিরে আর একটা তেজপাতা। এই পানিটাকে গরম করে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চামচ তেল। পানিটা প্রথমে গরম করে নেব, ঢাকা দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। নেড়ে দিচ্ছি একটু। আর ভাতগুলোকে আমি হাফ সেদ্ধ করে নেব আর হাফ দমে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে আবার। আর একটু হবে ভাতগুলো। হয়ে গেছে ভাতটা, নামিয়ে নেবো, পানিটা সেঁকে নেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো সেদ্ধ করা আছে, তারপর আমি ভেজে নিয়েছি, তাই আগে থেকে আমি দিইনি। এরপর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। এরপর ওপরে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলোকে ভালো করে সমান করে দিচ্ছি। তেজপাতা তুলে নিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই যে একটু ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি একটু গোলাপ পানি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই গ্যাসটাকে আমি একদম মিডিয়াম লো করে দিচ্ছি। মিডিয়াম লোয়ে এটাকে 15 মিনিট দমে রাখবো। এটা 15 মিনিট হয়ে গেছে, আমি দমে রেখেছি। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই ঢাকনাটা আমি এখন খুলবো না, 10 মিনিট পর খুলবো। এবার এক সাইড থেকে আমি ভাত বেড়ে নেবো। একটু করে মিশিয়ে নিচ্ছি এভাবে। রেডি হয়ে গেল এঁচোড়ের বিরিয়ানি।